রাজধানী চহর গুয়াহাটি মহানগরীর মাজের যা এয়া হয়েছে 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ, আর ঘাইপথর ঠিক পারতে গুয়াহাটিত চলিল এস টি এফর অভিযান। আর এই মুহূর্তে অঞ্জন আছে মূর দেখাব, এখন গাঞ্জা ভর্তি ট্রাক দেখাইছো, যাহনখনের পঞ্জীয়ন নম্বর হয়েছে AS01JC7744। আর এই পঞ্জীয়নভুক্ত নম্বরের ট্রাকখনতে লই অনা হয়েছিল প্রায় 5000 কেজির গাঞ্জা, আর এই জব্দ হওয়া গাঞ্জাখিনির বজার মূল্য প্রায় 12 কোটি টাকা বলে ইতিমধ্যে জানিপরা গেছে। আর এস টি এফর ডিআইজি পার্থহারতী মহন্তর নেতৃত্বত এই অভিযান চলিছিল, কপিল পাঠকর নেতৃত্বত এই অভিযান চলাত ভয়ঙ্কর তথ্য পোহরলে আহিল যে আগরতলারপরা এই মুহূর্তে গুয়াহাটি মহানগরীর মাজেরে গাঞ্জা সরবরাহ চলি আছে, আর একটা বৃহৎ পরিমাণের গাঞ্জা। পুনের মানে যদি ভিজুয়েলস দেখা তো বগা রঙের যুক্ত আপনাদের বস্তা দেখবলে এই মুহূর্তে সক্ষম হয়েছে। এই বস্তার ভিতরতে 1 নম্বর বলে কোয়া হয় সাধারণভাবে বজারত যেটু গাঞ্জার বজার মূল্য সর্বাধিক, মোহিনী গাঞ্জা নামেরে এই গাঞ্জাখিনি আগরতলারপরা বিহার অভিমুখে লই যাওয়া হয়েছিল। গতি কোনো সরবরাহকারী কিন্তু আরক্ষীর জালত নপরিলেও কিন্তু আরক্ষীয় প্রায় 5000 কিলোগ্রামের এই গাঞ্জা জব্দ করবলে সক্ষম হয়েছে। আর এই গাঞ্জার প্রতি কেজির মূল্য প্রায় জানিপরা মতে 4000 টাকা, যদি আপনি ক্যালকুলেট করে তো প্রায় 10-12 কোটি টাকার গাঞ্জা জব্দ করা হয়েছে। আর এই মুহূর্তে গাড়ি আনলোড করা হয়েছে, আর প্রাথমিক যে অনুসন্ধান থাকে আরক্ষী আরম্ভ করেছে, তারপর হয়তো সরবরাহকারী বা ট্রান্সপোর্টার কিছু তথ্য পোহরলে আসব। এই তথ্য সমূহ আমি দর্শকসলক দেখাম, কিন্তু যুক্ত আপনি রাবার দেখবলে সক্ষম হয়েছে, এই রাবারের মাজত এইদরে গাঞ্জা সমূহ সরবরাহ করেছিল। গতি এটিও প্রায় নিশ্চিত আরক্ষী যিমানে নকক ড্রাগস বিরোধী অভিযান চলাই না থাকলেও কিন্তু যুক্ত সরবরাহকারী আছে এই সরবরাহকারী সকল কিন্তু বর্তমানে এক প্রকার হস্তম হয়ে আছে। মই অভিযানকারী দলের নেতৃত্ব দিয়া কপিল পাঠক মূলত মই দেখবলে সক্ষম হয়েছো, স্যার এটা সাকসেসফুল যদি কব যায় গোটে অভিযানটা, আর প্রায় 10-12 কোটি হব, কিদরে পাইছিল গোটে খবর, কিদরে ট্র্যাক করেছিল? আমার তো ইনপুট আছে যে এরকম গাড়ি এখন আহি আছে, তো আমি হিসাবে আমি ইন্টারসেপ্ট করলো গাড়ি আর বস্তুখিনি আমি রিকভার করলো, আর হিউজ কোয়ান্টিটি হয়। তো অভিযান অব্যাহত থাকি স্যার, দুজন মানুষ এতিয়ালৈকে আটক করেছো, আমি ডিটেলস দি আছো। তদন্ত প্রক্রিয়াত বর্তমান কিছু ক্ষিপ্রতার গতি লাভ করা দেখবলে পাওয়া গেছে, দুজন লোকক বর্তমান সুদপোষের আটক করা হয়েছে। আর এই দেখাইছো যে আপনি দৃশ্য দেখবলে সক্ষম হব, এয়া গাঞ্জা, এয়া সচরাচর একটা যেটা বজারত সুলভ নহয় এইসমূহ গাঞ্জা, এক প্রকার বজার মূল্য ইয়ার সর্বাধিক। আর সেই ধরনের একটা অভিযানের পিছত এই সহংকর তথ্য পোহরলে আহিল যে গুয়াহাটির মাঝে এটিও গাঞ্জা সরবরাহ হয়ে আহিছে, আর প্রায় 10-12 কোটি টাকার গাঞ্জা আরক্ষীয় এবার জব্দ করবলে সক্ষম হয়েছে। সাইকেল